চরম ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জেতা হলো না বাংলাদেশের। তৃতীয় টি টোয়েন্টিতে 28 রানে হারল টাইগাররা। লঙ্কানদের দেয় 175 রানের টার্গেটে 146-এ থামে বাংলাদেশ। নুয়ান তুষারার হ্যাট্রিকে গুড়িয়ে যায় স্বাগতিক টপ অর্ডার। ঋষাদের 50-তে হারের ব্যবধান কিছুটা কমেছে। প্রথমের অপেক্ষা বাড়লো বাংলাদেশের, শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় অধরাই থেকে গেল। তৃতীয় টি টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে স্বপ্ন পূরণ হলো না টাইগারদের। ধসের শুরু মিতালের উইকেট ছুড়ে আসা দিয়ে, পরেই তুষারা ঝরে এলোমেলো সব। শান্তকে দিয়ে শুরু, মাহমুদুল্লাহ দিয়ে শেষ, মাঝে এক বলের অতিথি হৃদয়। লঙ্কান পেসারের হ্যাট্রিক, যা টি টোয়েন্টি ইতিহাসের পঞ্চম। তুষারার সামনে সবাই অসহায়, সৌম্য 11 করে ফেরেন তার চতুর্থ শিকার হয়ে। হাসারাঙ্গার স্পিনে কাবু জাকের, বিদায় নেন 4 রানে, 32 রানে নেই 6 উইকেট। এই প্রথম এত কম রানে 6 উইকেট হারালো বাংলাদেশ। হতাশার মাঝে প্রাপ্তি ঋষাদের 50, তাণ্ডব চালিয়ে মান বাঁচিয়েছেন, স্তব্ধ গ্যালারিতে প্রাণের সঞ্চার করেছেন, আউট হন 53-তে। তাসকিনের অপরাজিত 31 রান হারের ব্যবধান কমিয়েছে। বাংলাদেশের ধ্বংসের নায়ক তুষারা তুলে নেন 5 উইকেট। এর আগে ধনঞ্জয়কে থামিয়ে শুরুর মোমেন্টাম এনে দেন তাসকিন। ঋষাদের আঘাতে কামিন্দুর বিদায় চাপবারে লঙ্কানদের, 52 রানে নেই 2 উইকেট। বৈচিত্র্যের খোঁজে এলোমেলো মুস্তাফিজ, যদিও হাসারাঙ্গার প্রতিরোধ ভেঙে চাপমুক্ত হওয়ার চেষ্টা কাটার মাস্টারের। আসালাঙ্গা অল্পতেই হার মানেন শরীফুলের গতির কাছে। সতীর্থরা ব্যস্ত আসা যাওয়ায়, বিপরীতে অটল কুশল মেন্ডিস। 35 বলে 50-র পর ক্যারিয়ার সেরা 86 রানে ফেরেন তাসকিনের শিকার হয়ে। শেষ দিকে শানাকার ঝোড়ো 19 রানে লঙ্কানদের বোর্ডে 174, যা টপকাতে পারেনি বাংলাদেশ। শেষটা ভালো হলো না বাংলাদেশের, প্রত্যাশার পারদ চড়িয়ে হতাশার পরিসমাপ্তি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে। ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ সঙ্গী হলো টাইগারদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।